हेलो स्टूडेंट्स ऑफ क्लास 9 আমরা আগের ভিডিওগুলোতে পাতন এবং আংশিক পাতন প্রক্রিয়াতে কিভাবে উপাদানগুলোকে পৃথক করব সেটা নিয়ে আলোচনা করেছি এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিওজি ফানেল বা সেপারেটরি ফানেল এখানে কিভাবে এবং কাদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এই পদ্ধতি সাধারণত যাদের ঘনত্ব আলাদা এবং যারা পরস্পরের সঙ্গে মিশে যায় না এমন দুটি তরলের মিশ্রণকে স্থিরভাবে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে তরলের দুটি আলাদা স্তর তৈরি হয় স্বাভাবিকভাবে ভারী কিংবা যার ঘনত্ব বেশি সে স্তরটি থাকবে নিচে আর যে হালকা যার ঘনত্ব কম সে স্তর থাকবে উপরের দিকে বিওজি ফানেলের সাহায্যে কিংবা সেপারেটরি ফানেলের সাহায্যে আমরা ওদেরকে সহজেই পৃথক করতে পারবো বিওজি ফানেল দেখতে কেমন তোমার ডায়াগ্রামে দেখতে পাচ্ছ না বিওজি ফানেল হচ্ছে চোঙ্গাকৃতি বা গোলকের আকৃতির মতো তোমার ডায়াগ্রামে দেখতে পাচ্ছ আর একটা কাচের তৈরি পাত্র এর উপরের দিকে একটা চৌড়া মুখ যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং নিচের দিকে একটা স্টপকক লাগানো আছে কাচের একটি কাচের নল আছে উপরে খোলা যাবে এরকম ছিপি দিয়ে লাগানো থাকে প্রয়োজনে খুলতে পারবো আবার প্রয়োজনে তোমরা লাগাতে পারবে আর নিচে দেখতে পাচ্ছ বিকার রাখা আছে বেশি ঘনত্বযুক্ত তরল নিচে নেমে আসবে এবং কম ঘনত্বযুক্ত তরল উপরের দিকে থাকে এবং উপরের খোলা মুখটি কাঁচে ছিপি দিয়ে বন্ধ করা যায় এদেরকে কোথায় ব্যবহার করা হয় এদের ব্যবহারিক প্রয়োগ কি না এই পদ্ধতিতে জল ও পারদ যাদের ঘনত্ব অনেকটাই আলাদা পেট্রোল ও জল ক্লোরোফর্ম ও জল এদের মিশ্রণকে খুব সহজেই কিন্তু পৃথক করা যায় এই প্রক্রিয়ার সীমাবদ্ধতা কি না সীমাবদ্ধতা হচ্ছে মিশ্রণের উপাদানের যে তরলগুলি পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া করলে এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করা যায় না তাহলে তাদেরকেই নিতে হবে যারা পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না মিশ্রণের উপাদান তরলগুলির একটি অপরটির মধ্যে আংশিকভাবে মিশ্রণীয় হলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না কারণ যদি মিশে যায় তখন কিন্তু ভারী আর হালকা যে উপরে এবং নিচে থাকা সে ব্যাপারটা কিন্তু আর থাকবে না মিশ্রণের উপাদানগুলি যে তরলগুলি থাকছে তারা পরস্পরের সম্পর্কে কোলোডীয় অবস্থা সৃষ্টি করলে এই পদ্ধতি কিন্তু প্রয়োগ করা যায় না তাহলে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না এটা মনে রাখবে পরীক্ষাতে তোমাদের লাগবে আর এখানে একটা তথ্য দেওয়া রয়েছে কয়েকটি তরল পদার্থের ঘনত্বের ক্রম যেটা এমসিকিউ কিংবা এসিকিউতে তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে দেখো ইথার তারপর পেট্রোল ইথাইল অ্যালকোহল কেরোসিন জল ক্লোরোফর্ম তাহলে দেখতেই পাচ্ছ ঘনত্ব অনুসারে সাজানো রয়েছে পরপর 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 ঘনত্ব অনুসারে রয়েছে লেস দেন চিহ্ন থেকে বুঝতে পাচ্ছ ইথারের পেট্রোল থেকে কম পেট্রোলের ইথাইল অ্যালকোহল থেকে কম কেরোসিনের জলের থেকে কম জলের ক্লোরোফর্ম থেকে কম তোমরা এখানে একটা হাতে কলমে রয়েছে এটাকে আমরা কিন্তু বিওজি ফানেলের সাহায্যে করতে বিওজি ফানেলের উপরের দিকে চৌড়া মুখ দিয়ে কেরোসিন ও জলের মিশ্রণকে ফানেলের মধ্যে দিয়ে ঢেলে নিতে হবে কোন রকম নাড়াচাড়া না করে স্থিরভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ পর দেখতে পাবে মিশ্রণটি দুটি স্তরে ভাগ হয়ে গেছে নিচের স্তরে ভারী কিংবা বেশি ঘনত্ব বিশিষ্ট জল এবং ওপরের স্তরে থাকবে হালকা এবং কম ঘনত্ব বিশিষ্ট কেরোসিন এবারে স্টপককটি হালকাভাবে খুলে দিলে দেখবে নিচে থাকা জলের স্তর থেকে ফোঁটা ফোঁটা করে জল গ্রাহক পাত্রে পড়তে থাকে জলস্তম্ভের শেষ বিন্দু স্টপককে ছিদ্র দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে স্টপককটি বন্ধ করে দিতে হবে এই অবস্থায় বিওজি ফানেল কি পড়ে থাকবে না কেরোসিন পড়ে থাকবে বিওজি ফানেলে এবং গ্রাহক পাত্রে পড়ে থাকবে যার ঘনত্ব বেশি অর্থাৎ জল পড়ে থাকবে এবারে আমরা আলোচনা করব পেট্রোলিয়াম পরিশোধন খুবই গুরুত্বপূর্ণ টপিক কারণ এর থেকে আমাদের প্রত্যেক দিনে ব্যবহার হওয়া অনেকগুলো জিনিস পাওয়া যায় C1 থেকে C40 তাহলে কার্বনের বিভিন্ন পরমাণুর যে কম্বিনেশন অতগুলো কার্বন পরমাণুযুক্ত হাইড্রোকার্বনের তরল মিশ্রণই হচ্ছে পেট্রোলিয়াম বা অশোধিত খনিজ তেল যাকে আমরা বলি ক্রুড অয়েল আমাদের প্রত্যেক দিনের কিংবা দৈনন্দিন জীবনে পেট্রোলিয়াম অপরিহার্য হবে তোমরা জানো এই জন্য আমরা পেট্রোলিয়ামকে শর্ট প্রশ্নতে জিজ্ঞেস করে তরল সোনাও বলে থাকি কারণ প্রচণ্ড ব্যবহার রয়েছে এর
आंशिक पतन पद्धति पेट्रोलियम के परिशोधन करा है। पेट्रोलियम आंशिक पतन कर ले विभिन्न उष्णता विभिन्न पदार्थ के पातित अंश रूपे पावा जाए। उद्बायी जैव जौगगुलो के बाद दिए दिले अशुद्ध पेट्रोलियम पातनेर फले प्राप्त मूल चारटी अंश हलो क्रूड नैपथा, द्वितीय हच्छे केरोसिन बा पैराफिन तेल, तृतीय हच्छे फुएल अएल बा डिजेल अएल एवं चतुर्थ हच्छे अवशिष्ट तेल। पेट्रोलियमेर आंशिक पातनेर फले कि पदार्थ पावा हय किबा पावा जाए तादेर नाम তাদের ব্যবহারের একটা ছক প্রত্যেকটা টেক্সট বইতে থাকে। যে লেখকেরই টেক্সট বই তোমরা ফলো করো না কেন, সেইগুলো আমাদেরকে জানতে হবে। তাদের নাম, পাতিত অংশের নাম, তাদের ব্যবহার, স্ফুটনাঙ্কের পাল্লা, কতগুলো মানে কার্বনের যে সংখ্যার পাল্লাটাও জানতে হবে। তার আগে এই ছবিটা একটু বুঝে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে পেট্রোলিয়াম গ্যাস, সেখান থেকে এই যে আংশিক পাতনের স্তম্ভ রয়েছে, তার থেকে কি কি পাওয়া যাচ্ছে দেখো। পেট্রোল পাওয়া যাচ্ছে, পেট্রোলিয়াম গ্যাস মানে বুঝতেই পারছ, পেট্রোলিয়াম গ্যাস মানে আমাদের জ্বালানির যে গ্যাস আমরা ঘরে যে ব্যবহার করছি সেগুলো। পেট্রোল পাওয়া যাচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার হয় যানবাহনে। ন্যাপথা পাওয়া যাচ্ছে, কেরোসিন পাওয়া যাচ্ছে জাহাজের যে জ্বালানি। ডিজেল পাওয়া যাচ্ছে, ডিজেল গাড়িগুলো চলে, বাস ট্রাক এগুলো। পিচ্ছিলকারক তেল পাওয়া যাচ্ছে, যেগুলো পিচ্ছিলকরণ কিংবা পিচ্ছিলকারক হিসাবে ব্যবহার করা হয়। ভেসলিন পাওয়া যাচ্ছে, অ্যাসফল্ট পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আবার এই হিটারের মধ্য দিয়ে যেটা বেরোচ্ছে সেখানে আমরা কি দিচ্ছি, এখানে না হিটারের মধ্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অপরিশোধিত তেল, এটা দিচ্ছি, তারপরে এগুলো সব বেরোচ্ছে। এবার আমরা একটু ছকটা পরিষ্কার বুঝে নেব, যেটা আমাদের পরীক্ষাতে অনেকগুলো ছোট প্রশ্নতে কাজে লাগবে। পাতিত অংশ যখন পেট্রোলিয়াম গ্যাস মানে এইটা, এই লালটা, তো এখানে কি হচ্ছে না সাদা উষ্ণতা কি হয় না, সাধারণত লেস দেন 30°C হয়। কার্বন সংখ্যার পাল্লা হচ্ছে C1 থেকে C4। কি কাজে ব্যবহৃত হয়, জ্বালানি ব্যবহার করা হয়। এছাড়া কি তৈরি করা হয় না, কার্বন ব্ল্যাক এবং বিভিন্ন জৈব যৌগ সংশ্লেষণে একে ব্যবহার করা হয়, কাকে না পেট্রোলিয়াম গ্যাসকে। পরের নাম আছে পাতিত অংশের নাম, সেটা হচ্ছে ক্রুড ন্যাপথা। কি কি না, পেট্রোলিয়াম ইথার, বেঞ্জাইন, পেট্রোল, যাকে আমরা গ্যাসোলিনও বলি। কখন পাওয়া যায় পেট্রোলিয়াম ইথার? পাওয়া যায় 30 থেকে 70°C স্ফুটনাঙ্কের পাল্লা। বেঞ্জাইন পাওয়া যাচ্ছে 70 থেকে 200°C পাল্লায়। পেট্রোল পাওয়া যাচ্ছে 70 থেকে 90°C পাল্লায়। কার্বনের সংখ্যার পাল্লা দেখো, ইথারের ক্ষেত্রে, পেট্রোলিয়াম ইথারের ক্ষেত্রে C5 to C7, এর ব্যবহার হচ্ছে দ্রাবক হিসাবে। বেঞ্জাইন যার স্ফুটনাঙ্ক 70 থেকে 200°C, কার্বন সংখ্যার পাল্লা C7 থেকে C12, পোশাকের যে ড্রাই ক্লিন তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। পেট্রোল যা স্ফুটনাঙ্কের পাল্লা এই ক্ষেত্রে হচ্ছে, যেখানে পাওয়া যাচ্ছে 70 থেকে 90°C, কার্বন সংখ্যার পাল্লা হচ্ছে C6 থেকে C7, ব্যবহার করা হয় যানবাহনের জ্বালানি রূপে। কেরোসিন বা প্যারাফিন তেল স্ফুটনাঙ্কের পাল্লা হচ্ছে 180 থেকে 280°C, কার্বন সংখ্যার পাল্লা C12 থেকে C15। কি কাজে ব্যবহার করা হয়, জ্বালানি রূপে একে ব্যবহার করা হয়। ফুয়েল অয়েল বা ডিজেল 280 থেকে 400°C, পরপর দেখো স্ফুটনাঙ্কের পাল্লা বাড়ছে। কার্বনের সংখ্যার পাল্লা C15 থেকে C18, ইঞ্জিনের জ্বালানি রূপে, গ্যাসোলিন প্রস্তুতিতে এদেরকে ব্যবহার করা হয়। অবশিষ্ট তেল এগুলো কোন কাজে লাগে না, অবশিষ্ট তেল থেকে আমরা কি কি পাই না, লিব্রিকেটিং অয়েল যেটা গ্রেটার দেন 400°C হচ্ছে স্ফুটনাঙ্কের পাল্লা। কার্বনের সংখ্যা হচ্ছে C16 থেকে C20, একে পিচ্ছিলকারক হিসেবে ব্যবহার করা হয় মানে লিব্রিকেন্ট হিসাবে। ভেসলিন গ্রেটার দেন 400°C, C18 থেকে C22 মানে কার্বনের সংখ্যা। ওষুধ এবং ক্রিম প্রস্তুতি ব্যবহার করা হয়। প্যারাফিন মোম এটাও স্ফুটনাঙ্কের পাল্লা 400°C বেশি, কার্বন সংখ্যা কত না C20 থেকে C30, তাহলে বুঝতেই পারছ 20টা কার্বন, এখানে 30টা কার্বন। মোমবাতি, মোম প্রলিপ্ত মানে যে কাগজগুলো তৈরি করা হয়, যেগুলো মোমের প্রলেপ দেওয়া থাকে সেগুলো তৈরিতে ব্যবহার করা হয়। অ্যাসফল্ট কিংবা পিচ তোমরা রাস্তায় দেখেছো, এই কঠিন, সেটা হচ্ছে C30 থেকেও বেশি। রাস্তা তৈরি হয় যে পিচের রাস্তা, রং প্রস্তুত করা হয়, সেগুলো সব অ্যাসফল্ট থেকে তৈরি করা হয়। পেট্রোলিয়াম কোক, এই পেট্রোলিয়াম কোকের ক্ষেত্রেও সেই একই, C30 থেকে বেশি, কার্বনের সংখ্যা, সাধারণত তড়িদ্বার প্রস্তুত করতে ব্যবহৃত হয়। তা তোমরা এই অধ্যায় দেখলে বিভিন্ন রকমের প্রক্রিয়া যাদের সাহায্যে মিশ্রণ কিংবা আমরা এখনই যেটা দেখলাম পরিশোধন মানে পেট্রোলিয়ামের পরিশোধন, যার সাহায্যে আমরা বিভিন্ন অপরিহার্য পদার্থগুলো পাই যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুরভাবে কাজে লাগে। তো এই যে প্রসেসগুলো জানলে, এই প্রসেসগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে,
কোন পদ্ধতিতে কি পাওয়া যায়, নীতিটা কি, ডায়াগ্রাম ড্র করতে হবে ওরকম নয়, পরীক্ষাতে ওরকম ডায়াগ্রাম ড্র করা খুব একটা আসে না। তোমরা ব্যাপারটাকে বুঝতে হবে, কোন ক্ষেত্রে কোনটা প্রয়োগ করা হবে, কি নীতি রয়েছে। তোমরা বিওজি ফানেলের ডায়াগ্রামটা তবুও পরীক্ষাতে একটু বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলো ডায়াগ্রাম ড্র করে খুব বেশি আসে না। নীতিটা আসে কিংবা কিভাবে করা হয়, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কি কি পাওয়া যায়, কোথায় ব্যবহার করা হয়, সীমাবদ্ধতা কি, কোন ক্ষেত্রে কোনটা প্রয়োগ করা যাবে না, কেন প্রয়োগ করা যাবে না, এইগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক রয়েছে, তোমাদের বইতে অনুশীলনী রয়েছে, সেখানে প্রশ্নগুলো পাবে, সে প্রশ্ন সাথী প্রশ্নবিত্রা বিভিন্ন রয়েছে বই, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের নিশ্চিত সাহায্য করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমরা খুব শীঘ্রই পরের অধ্যায় অর্থাৎ জল সে অধ্যায়টা শুরু করব নেক্সট ভিডিওর মাধ্যমে। টিল দেন, বাই স্টুডেন্টস।